فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি এখানে প্রশ্ন করেছেন যে মহিলা ডাক্তারের জন্য কি পুরুষ রোগী দেখা জায়েজ আছে, এবং পুরুষ সহকর্মীদের সাথে কি ডাক্তারি পেশা করা যাবে। দেখুন, ইসলামে মূলনীতি হচ্ছে যে সব কিছুর আগে একজন নারী তার ইজ্জতকে রক্ষা করবে, ঈমান এবং ইজ্জতকে রক্ষা করবে, এবং একজন পুরুষ তার ঈমান এবং ইজ্জতকে রক্ষা করবে, এবং তারা উভয়ে নারী পুরুষ এমন কিছু করবে না যাতে তাদের ব্যাপারে কেউ কোনো ধরনের সন্দেহ পোষণ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা নারীদেরকে তাদের দৃষ্টি সংযত রাখতে হুকুম দিয়েছেন, অনুরূপভাবে পুরুষদেরকে তাদের দৃষ্টি সংযত রাখতে হুকুম দিয়েছেন, কোরআনের সূরা নূরের মধ্যে রয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী এবং পুরুষ যেন একত্রিত না হয় বা এক জায়গায় তারা সমাবেত না হয়, যেখানে অন্য কোনো পুরুষ থাকবে না বা অন্য কোনো লোক থাকবে না, অর্থাৎ নারী পুরুষ এক জায়গায় যেন নির্জনে মিলিত না হয়। কেননা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তারা একত্রে এক জায়গায় মিলিত হয় তখন সেখানে শয়তান তাদের তৃতীয় জন থাকে, অর্থাৎ তাদের ভিতরে অসুস্থতা তৈরি করে, কুমন্ত্রণা দেয় এবং তাদেরকে পথভ্রষ্ট করতে সচেষ্ট হয়। তো এই জন্যে নারী সবসময় সেফে থাকবে, পুরুষ থেকে আলাদা থাকবে। অনুরূপভাবে পুরুষও গায়ের মাহরাম নারী থেকে আলাদা থাকবে এবং সে নিজেকে সেফ করে রাখবে। তো এটা হচ্ছে মূলনীতি যে কখনোই নারী পুরুষের পর পুরুষের সাথে নির্জন হবে না, কথা বলবে না, একত্রে হবে না, অনুরূপভাবে পুরুষ এরকম করবে। কিন্তু বিশেষ প্রয়োজনে কোনো কোনো বিষয়ে আপনার এই ধরনের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে, আর সেটা হচ্ছে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে। যেমন ধরেন যে যেটা বর্তমানে চিকিৎসার বিষয়ে বলা হয়েছে যে পুরুষ চিকিৎসক নারীকে দেখা, নারী চিকিৎসক পুরুষ রোগীকে দেখা, তো এ সম্পর্কে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত। দরুরাত মানে হচ্ছে এমন প্রয়োজন যে প্রয়োজন থেকে মানে দূরে থাকার কোনো সুযোগ নাই, এই প্রয়োজনটা অবশ্যই তাকে পূরণ করতে হবে। এই অবস্থায় নিষিদ্ধ যেটা ইসলামে রয়েছে তা সাময়িকের জন্য বৈধ করা হয়, আর সেটা কতটুকু সেটা হচ্ছে আর দরুরাত তুকাদ্দারু বিকাদারিহা, যতটুকু প্রয়োজন শুধু অতটুকুই। এজন্যে নারী যদি কোনো পুরুষ ডাক্তারকে দেখা দরকার পড়ে এই কারণে যে এই রোগের চিকিৎসার জন্য এই নারী ডাক্তার ছাড়া উপযুক্ত কোনো পুরুষ ডাক্তার পাওয়া যাচ্ছে না, অথবা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এই চিকিৎসার ক্ষেত্রে এই নারী সবচেয়ে বেশি উপযুক্ত, এই নারী ডাক্তারই সবচেয়ে বেশি উপযুক্ত, সেখানে ভালো পুরুষ ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাহলে ওই অবস্থায় এটা একটা জরুরত, তখন সে তাকে দেখতে পারে। এক্ষেত্রে তার সাথে নির্জন হবে না, বরং সেখানে নার্স, মহিলা নার্স থাকবে এবং তারা তাকে যেটা প্রয়োজন যতটুকু ততটুকু তাকে দেখবে। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও একই কথা, সে নারী রোগীকে দেখবে না, কিন্তু যদি ওই রোগ নির্ণয় করার জন্য, চিকিৎসার জন্য উপযুক্ত নারী ডাক্তার না পাওয়া যায় তাহলে অবশ্যই পুরুষ ডাক্তার তাকে দেখতে পারবে, কিন্তু সেখানে সেও নির্জন নির্জন হবে না, বরং সেখানে কোনো অন্য কোনো নারী নার্সকে সাথে রেখে তাকে দেখবে, তাহলে আশা করা যায় এটা বৈধ পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে উমাইয়াত তাকিল্লাহ হায়া যা আল্লাহ মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য সব পথকে সহজ করে দেবেন বা সব পথ বের করে দেবেন। তো এই জন্যে কোনো নারী ডাক্তার যদি পুরুষ সহকর্মী অথবা পুরুষ রোগীদের সাথে তাদের উঠা বসার প্রয়োজন পড়ে তাহলে সে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে এবং নিজের ইজ্জত, নিজের সম্মান রক্ষা করার জন্য সর্বোচ্চ সে চেষ্টা চালিয়ে যাবে, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। এখন পুরুষ ডাক্তার দেখতে হবে এই ভয়ে যদি কোনো নারী বলে যে না আমি ডাক্তারি পেশা পড়বো না, ডাক্তারি লেখাপড়ায় যাবো না, তাহলে
নারী রোগীর একার কাছে যাবে? একজন নির্ভরযোগ্য আমানতদার একজন নারী ডাক্তার অবশ্যই দরকার মুসলিম রমণীদের জন্য। তো এই জন্য এই সাবজেক্টেও নারীদের মধ্যে যাদের যোগ্যতা আছে তারা অগ্রসর হবে, এবং তার উদ্দেশ্য থাকবে মুসলিম রমণীদের খেদমত করা। এর মাধ্যমে তার দুনিয়াও কল্যাণ হবে এবং তার সৎ নিয়তের কারণে সে আখেরাতেও ইনশাআল্লাহ সঠিক এবং উত্তম প্রতিদান লাভ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।